হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো ভিডিওর প্রথমে ট্রেন আর স্টেশন দেখে ভাবছো আমি কোথায় যাচ্ছি। সেটা যদি জানতে হয় আমি কোথায় ঘুরতে যাচ্ছি, তাহলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। এটা হলো একটা ফ্যামিলি ট্রিপ, এর জন্য আমরা প্রথমে হাওড়া স্টেশনে চলে আসলাম। এই ফ্যামিলি ট্রিপে আমার মা, বাবা, মাসি, মেসো, দাদা, দিদি সবাই যাচ্ছি। আমাদের ট্রেন ছিল 29 তারিখ, আর 30 তারিখে তো কালী পুজো, তাই স্টেশনের এখান থেকে কালী ঠাকুর অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। আমাদের বাড়ি যেহেতু অনেক কাছাকাছি, তাই আমরা হাওড়া স্টেশনে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর অন্য মাসিদের বাড়ি যেহেতু অনেকটা দূরে, তাই আসতে একটু দেরি হয়েছিল। তারপরে আসার পরে সবাই মিলে বসে একটু গল্প করছিল, আর আমাদের ট্রেন ছিল 6:30। এরপরে আমরা ট্রেন আসবে বলে আমরা ট্রেনের দিকে চলে গেলাম। আর আমরা যে ট্রেনে করে যাচ্ছি সেই ট্রেনটার নাম হলো কামরূপ এক্সপ্রেস। 6:30 ট্রেন আসার পরে 6:45 নাগাদ আমাদের ট্রেনটা ছেড়ে দিল। তারপরে আমরা ট্রেনের মধ্যে বসে অনেক গল্প করছিলাম, তারপরে অনেক আড্ডাও দিলাম। 8:00 থেকে যখন 8:30 বাজে, তখন মারা বললো খেয়ে নিতে, কারণ অনেক সকালে রান্নাগুলো করা হয়েছিল। আর আমাদের খাবার সাথে ছিল কাবলি ছোলার তরকারি, রুটি আর মিষ্টি। আমরা তাড়াতাড়ি ছটপট করে খেয়ে নিলাম। আমাদের সবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে যখন 3:00 বাজে, তখন দাদা বললো যে ফারাক্কা ব্যারেজ আসছে, তোরা কি দেখবি। তখন আমরা সবাই মিলে উঠে গিয়ে জানলার ধারে বসেছিলাম, কিন্তু অনেকটা রাত থাকার কারণে আমরা ফারাক্কা ব্যারেজটা ভালো করে দেখতে পারিনি, কিন্তু হাওয়া যে পরিমাণে হচ্ছিল সেটা আমরা কিন্তু বুঝতে পেরেছি। সকালে হলে অনেকটা ভালো করে দেখতে পারতাম, আর তোমাদেরকেও দেখাতে পারতাম। যেহেতু আমাদের 5:30টার মধ্যে ট্রেনটা নামিয়ে দেবে, তাই আমরা 5:00টার মধ্যে উঠে চটপট ফ্রেশ হয়ে নিলাম। তারপরে স্টেশন আসা পর্যন্ত জানলার ধারে একটু বসে থাকলাম। ভেবেছিলাম অনেকটা দেরি করবে, কিন্তু দেখলাম যে না, 5:30টার মধ্যেই নামিয়ে দিয়েছে। এরপরে আমরা সবাই মিলে ব্রিজের ওই পাশে চলে যাব, কারণ আমাদের ব্রিজের ওই পাশে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা আগে থেকেই গাড়ি বুক করে রেখে দিয়েছিলাম, তার সঙ্গে হোটেলও আমরা বুক করে রেখে দিয়েছিলাম। যখন আমরা নামছিলাম তখন অনেকটাই অন্ধকার ছিল, তারপরে 6:00 হতেই আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেল, আর এখানে ঢোকার সাথে সাথে অনেকটা ঠান্ডাও লাগছিল। এরপরে আমরা সবাই মিলে গল্প করতে করতে ব্রিজের ওই পাশে চলে যাচ্ছি। যেহেতু আমাদের আগে থেকে গাড়ি বুক করা ছিল, তাই জন্য আমাদের গিয়ে আর এনজিপিতে দাঁড়াতে হয়নি। তাই আমরা গিয়ে সঙ্গে সঙ্গে গাড়ির ড্রাইভারকে ফোন করতে, গাড়ির ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে এসেছে। এরপরে আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। তার মধ্যে সকালে যে রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেইগুলো তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব, চলো। আমরা নিউ জলপাইগুড়ি থেকে 6:00 গাড়িতে ওঠার পরে আমরা 8:30 মধ্যে আমাদের হোটেলের কাছে পৌঁছে গিয়েছিলাম। এটা যদি আমাদের ট্রেনটা দেরিতে নামাতো, তাহলে আমাদের পৌঁছাতে মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগে যেত, কারণ এখানকার রাস্তাগুলো অনেকটাই ছোট, আর জ্যাম হওয়ার কারণে দেরিতে পৌঁছাতাম। 2.5 ঘন্টার জার্নিতে ফাইনালি আমরা আমাদের হোটেলের কাছে পৌঁছে গেলাম। আমাদের হোটেলের ডেস্টিনেশনটা অনেকটাই ওপরে, আর হোটেলটা যেতে গেলে একটু নিচের দিকে ঢালুতে নামতে হবে। চলো তোমাদেরকে দেখিয়ে নিই আমাদের হোটেলটা কোথায়। আমাদের
হোটেলটার নাম ছিল রয়েপুরা স্টেশন। আমাদের উপর থেকে নিচে আসতে মোটামুটি 10 মিনিট মতন টাইম লাগে। তারপরে আমরা হোটেলের ভেতরে ঢুকে গেলাম। আমাদের সেকেন্ড ফ্লোরে দুটো রুম ছিল আর থার্ড ফ্লোরে দুটো রুম ছিল, কারণ আমরা তো একসঙ্গে 13 জন এসেছিলাম, তাই আমাদের 4টে রুম নিতে হলো। এরপরে আমরা আস্তে আস্তে আমাদের রুমে ঢুকে গেলাম। আমাদের রুমটা কেমন সেটা আমি কিন্তু তোমাদের পরের ভিডিওতে দেখাবো। সেই ভিডিওটা যদি দেখতে হয় আর আমাদের হোটেলটা কেমন সেটা যদি জানতে হয় তাহলে তোমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থাকতে হবে। আর এর জন্য তোমাদেরকে কি করতে হবে, সাবস্ক্রাইব। শেষ পর্যন্ত যদি তোমাদের দার্জিলিং এর এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ডে ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা।